नमः शिवाय स्टूडेंट्स, वोकाबुलरी एक चैप्टर आज शुरू करब। चैप्टरटर नाम होच्छे प्रत्यय। प्रथमे जानते हबे प्रत्यय काके बोले। बोलछे धातु बा शब्देर शेषे जे सकल वर्ण बा वर्ण समष्टि जोग करे विभक्तिहीन अर्थबोधक शब्द गठन करा हय ताके प्रत्यय बोले। तार माने शब्देर शेष धातु बा शब्देर शेषे वर्ण बा वर्ण समष्टि माने एकटी वर्णओ थाकते पारे बा वर्ण समष्टि माने एकेर बेशी वर्णओ थाकते पारे जे विभक्तिहीन अर्थबोधक शब्द सब जे शब्दटा गठित हबे सेटा अर्थबोधक होते हबे। अर्थ छाड़ा कोनो शब्द गठन करा जाबे ना। तार माने धातु जोग वर्ण बा वर्ण समष्टि जेटाकेई आमरा प्रत्यय बोलछि तार माने धातु जोग प्रत्यय এবং শব্দ যোগ প্রত্যয় এইভাবে গঠিত করা হয় নতুন শব্দ এবং যেগুলি যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয় তাকেই প্রত্যয় বলে। যেমন স প্লাস ইষ্ণু, এখানে স ধাতুর সঙ্গে ইষ্ণু বর্ণ সমষ্টি বা প্রত্যয় যোগ করা হয়েছে যাতে মিলে হয়ে গেছে কি সহিষ্ণু। প্রত্যয় কয় প্রকার ও কী কী? প্রত্যয় দুই প্রকার, যথা কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কাকে বলে? ধাতুর সঙ্গে যে প্রত্যয় ব্যবহার করা হয় তাকে কৃত প্রত্যয় বলে। যেমন দৃশ প্লাস অক ইকুয়াল টু দর্শক। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের সঙ্গে যে প্রত্যয় ব্যবহার করা হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন জমিদার যোগ রস্বই বা ই, দুয়ে মিলে হয়ে গেছে জমিদারি। তার মানে আমাদের বুঝতে হবে যে কৃত প্রত্যয় হচ্ছে ধাতু যোগ প্রত্যয়, এটাকে বলে কৃত প্রত্যয়, আর শব্দ যোগ প্রত্যয় এটাকে বলছে তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন, এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা করে প্রত্যয় দিয়ে শব্দ গঠন করে দিয়েছি, তোমাদের আরও তিনটে করে প্রত্যয় দিয়ে শব্দ গঠন করতে হবে। বাক্য গঠন করতে হবে না, শুধু শব্দ গঠন করতে হবে। প্রথমটা যাকে রয়েছে এগুলো প্রত্যেকটাই কৃত প্রত্যয় মনে রাখবে, তার মানে হচ্ছে ধাতু প্লাস প্রত্যয়। এবং আর একটা জিনিস তোমরা যখনই শব্দ গঠন করবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তাও আমি মুখে বলে দিচ্ছি, প্রত্যয় কিন্তু পরে বসবে, আগে ধাতু বা শব্দ বসবে। প্রথমটা রয়েছে অপ্রত্যয়, হার প্লাস অ যোগ দুয়ে মিলে হয়ে গেছে কি হার। এখানে আরও তিনটে শব্দ তোমাদের গঠন করতে হবে। নেক্সট হচ্ছে অন প্রত্যয়, বাঁধ প্লাস অন দুয়ে মিলে কি হয়ে গেছে বাঁধন। আও প্রত্যয়, ঘের ঘয়কার বৈষণ্য রয় হসন্ত, ঘের প্লাস আও ঘেরাও। রস্বউ প্রত্যয়, হাঁট প্লাস রস্বউ হাঁটু। উনি প্রত্যয়, জল বর্গীয় জয় বয় লয় হসন্ত, জল প্লাস উনি জ্বলুনি। তারপরে ত প্রত্যয়, ত প্রত্যয়তে দুভাবে করা যায় তাই আমি দুটো বাক্য করে দিয়েছি, অত প্লাস আত, অত অথবা আত। মান প্লাস অত মান্ত, ডাক প্লাস আত ডাকাত। তি প্রত্যয়, এখানে অতি মানে শব্দটা যখন শব্দটা যখন গঠন হয়ে যাবে তখন একসাথে মিলে অতি শব্দটা শোনাবে। কাট প্লাস তি, কাটতি বা কাটতি। না প্রত্যয়, বাজ প্লাস না বাজনা। রি প্রত্যয়, এখানে যখন দুভাবে এটা করা যেতে পারে, ঠিক যেমন ত প্রত্যয় হলো সেরমভাবেই রি প্রত্যয়ও দুভাবে হতে পারে, আরি বা উড়ি। কাট প্লাস আরি কাটারি, ডুব প্লাস উড়ি ডুবুরি। বাদ বাকি দুটো তোমরা গঠন করবে। তদ্ধিত প্রত্যয় যোগে শব্দ গঠন, এতক্ষণ আমরা দেখলাম কৃত প্রত্যয় যোগে শব্দ গঠন, তার মানে ধাতু প্লাস প্রত্যয়। এবারে আমরা দেখব তদ্ধিত প্রত্যয় যোগে শব্দ গঠন, তার মানে শব্দ প্লাস প্রত্যয়। প্রথমে রয়েছে আমি প্রত্যয়, যেটাতে যখন হয়ে যাবে শব্দ গঠন তখন মি শোনাবে, দুষ্ট যোগ আমি দুষ্টামি। বাদবাকি তিনটে তোমরা করবে। আর প্রত্যয়,
কাম প্লাস আর, কামার। নেক্সট আরি, আরি বর্ষণ্য রয় রস্যও হতে পারে, বর্ষণ্য রয় দীর্ঘীও হতে পারে, অথবা রি বর্ষণ্য রয় রস্যি রিও হতে পারে। মাঝ প্লাস আরি, মাঝারি। নেক্সট আরু প্রত্যয়, যেটা রু শোনাবে, বর্ষণ্য রয় রস্য রু শোনাবে। বোমা প্লাস আরু, বোমারু। রস্যই প্রত্যয়, বেয়াদোপ প্লাস রস্যই, বেয়াদোপি। ইয়া প্রত্যয়, ইয়া প্রত্যয় যখন শব্দ গঠন হয়ে যাবে তখন এ বা একার শোনাবে। মাটি যোগ ইয়া, মেটে। দীর্ঘই প্রত্যয়, দাস প্লাস দীর্ঘই, দাসী। উয়া প্রত্যয়, যেরমভাবে ইয়া প্রত্যয়তে এ বা একার শোনাবে তেমনি উয়া প্রত্যয়তে ও বা ওকার শোনাবে। কুঁজ প্লাস উয়া, কুঁজো। রস্য উ বা উক প্রত্যয়, এখানেও আমি দুটো বাক্য শব্দ করে দিয়েছি, দুষ্ট প্লাস রস্য উ, দুষ্ট দুষ্টু। ভাব প্লাস উক, ভাবুক। বাদ বাকি দুটো তোমরা করবে। নেক্সট হচ্ছে টিয়া প্রত্যয়, টিয়া যখন শব্দ গঠন হবে তখন টে শোনাবে, টয়কার টে। ভাড়া যোগ টিয়া, ভাড়াটে। পাড়া বা পানা প্রত্যয়, পাগল যোগ পাড়া, পাগল পাড়া। চাঁদ যোগ পানা, চাঁদ পানা। বন্ত বা মন্ত প্রত্যয়, গুণ গুণ যোগ বন্ত, গুণবন্ত। শ্রী যোগ মন্ত, শ্রীমন্ত। শব্দ গঠন করলেই তোমরা প্রত্যয় সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়ে যাবে এবং তোমরা অনায়াসে প্রত্যয় কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় যোগে শব্দটা লিখতে পারবে। ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার যেরকমভাবে তোমরা ল্যাঙ্গুয়েজ কপিতে করেছো, ভোকাবুলারি পোর্শনও তোমরা ল্যাঙ্গুয়েজ কপিতেই করবে। যেগুলো যেগুলো আমি লিখিয়েছি সেগুলো তো আগে কপি করবেই, এবং যেরকমভাবে আমি দুটো দুটো করে বা একটা একটা করে লিখিয়েছি সেগুলো সেরমভাবেই সেই অর্ডারেই লিখবে, এবং পরে যখন তোমরা চ্যাপ্টারটা করবে তখন সে গ্যাপে তোমরা তোমাদের তৈরি শব্দগুলো লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। নমঃ শিবায়।